সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনা পরিস্থিতি নিয়ে তোমরা সবাই বাড়িতে ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমি শিউলি রানী লো, সহকারী শিক্ষক, গালিবপুর টিসি উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে তোমাদেরকে অতিথি স্মৃতি গদ্যে কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই গদ্যের বাকি অংশ নিয়ে আলোচনা করব। অতিথি স্মৃতি। লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গত ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছি তারপর থেকে আলোচনা করছি। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম কি ক্লান্তই না মেয়েটির চোখের চাউনি, মানে মেয়েটি ছিল খুবই শীর্ণ দেহ, রোগাক্রান্ত। মেয়েটির মুখ ছিল ফ্যাকাশে, তার শরীরে কি ছিল না, একটু রক্ত ছিল না। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরেছেন। কি বলছে, সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা নিবারণের জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করে কি করেছে, দ্রুত পদে মানে দ্রুত পায়ে, দ্রুত পদ মানে তাড়াতাড়ি, দ্রুত পদে তাড়াতাড়ি পায়ে হেঁটে, তাড়াতাড়ি পায়ে হেঁটে। বাসায় ফিরেছেন। সম্ভবত এরা বাক ব্যাধিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাহলে বাক ব্যাধিগ্রস্ত রোগীদের কখন ঘরে প্রবেশ করা প্রয়োজন, সন্ধ্যার পূর্বে, মানে সন্ধ্যার আগে তাদেরকে কি করতে হবে, ঘরে ফিরে আসতে হবে। তাদের চরণ দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি। এটি কার কথা, এটি হচ্ছে লেখকের কথা। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকি। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। কি বলছে লেখক, যে সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো, ভেবেছিলাম আমি একাকি, আমার সাথে বুঝি আর কি নেই, কেউ নেই। কিন্তু পেছন ফিরে দেখি যে একটি কুকুর আমার সাথে এগিয়ে আসছে। বললাম, কিরে যাবি আমার সঙ্গে, অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কে, কুকুরটি। বুঝলাম সে রাজি আছে। লেখক তার লেজ নাড়ানোর ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছে যে কি কুকুরটি রাজি আছে। অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি, সে কি বলছে, লেখক কি বলছে, যে অন্ধকার পর্যন্ত আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবি? সে প্রতিউত্তরে লেজ নেড়ে বলছে, হ্যাঁ পারবো। এভাবে বুঝাচ্ছে, মানে লেজ নাড়াচ্ছে আর মনে যেন বোঝাচ্ছে এটা যে হ্যাঁ আমি পারবো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথে ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, অনেক দূর হাঁটতেছে হাঁটতেছে। কিন্তু হঠাৎ করে মাঝপথে এসে যখন একটু আলো দেখতে পেল, তখন লেখক একটু ভালো করে দেখল যে আসলে সত্যিকার অর্থে কি হয়েছে, কুকুরটার অনেক বয়স হয়েছে। কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। কার একদিন যৌবনে শক্তি সামর্থ্য ছিল, কুকুরে। আর সেই যে এখানে কুকুরের কথা বলা হয়েছে, আমাদের এই গল্পে এই কুকুরটাই হচ্ছে কি আমাদের অতিথি। এই যে বলছে এখানে গদ্যের নামটা লেখক লিখছে অতিথি স্মৃতি, এখানে এই কুকুরকে কেন্দ্র করে এই অতিথি নামকরণ করা হয়েছে অতিথি স্মৃতি। তাকে অনেক
কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আর আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছু পেয়ে ভিতরে ঢোকার ভরসা পেল না। আজ তুই আমার অতিথি। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল, গেট বন্ধ করে দিতে চাইলি, বললা না খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। চাকরকে বলছে, না গেট বন্ধ করবি নে, ও আসলে ওকে খেতে দিস। ওকে, ও হচ্ছে অতিথি কুকুর। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। কে ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে গেল? লেখক ঘন্টাখানেক পরে এসে খোঁজ নিল যে অতিথি আসছে, কিন্তু না, সে খবর পেল অতিথি আসেনি। পরদিন সকালে বাইরে এসে গেট দেখি, গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকে অতিথি। আর যখন লেখক কি করলো, বাইরে এসে গেট খুলে দেখে সেই অতিথি কালকে জায়গায় অবস্থান করছে। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি না কেন? এই যে বলছে নেমন্তন্ন, মানে তাকে নিমন্ত্রণ দাওয়াত করা হলো, নেমন্তন্ন মানে কি নিমন্ত্রণ। নেমন্তন্ন হচ্ছে কি নিমন্ত্রণ, নিমন্ত্রণ বা দাওয়াত। বলছে, কাল তোকে নেমন্তন্ন করলাম, এলি না কেন? জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে, অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো। কে? কুকুর ঘন ঘন লেজ নাড়তেছে, আর লেখক মনে মনে ভাবছে সত্যি বলছো তো। রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দা নিচে ওখানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। বামুন ঠাকুর, বামুন ঠাকুর মানে কি ব্রাহ্মণ ঠাকুর, বামুন ঠাকুর হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর। বা পুরোহিত, যেটাই বলো পুরোহিত। আসলে এখানে এই অতিথি স্মৃতি গদ্যটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন বলে এখানে এই গদ্যটা হিন্দু রীতিতে লেখা হয়েছে, সেজন্য হয়তো তোমাদের কারো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হবে। যা, তারপর বলছে কি, তারপর বলছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। তাকে বলছে লেখক, চাকরদেরকে বলে দিয়েছে। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আসলে বলছে আপত্তি হবে না কারো, কিন্তু আসলে এখানে সবচেয়ে একটা একজনের বড় আপত্তি ছিল, আর সে আপত্তিটা ছিল কার? আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল, এ বাগানের মালির মালিনী, এ আমি জানতাম না। লেখক সেটা জানতো না যে আমরা যে ভাত খাওয়ার পর, আমরা কোনো কিছু খাওয়ার পর যে আমাদের একটা অবশিষ্ট অংশ থাকে, সেটা তো আমরা কি করি, ফেলে দিই। সেই অংশটার উপরও যে কারো আক্ষেপ থাকে, সে জিনিসটা কি করতো না লেখক জানতো না। সে জিনিসটার জন্য আকর্ষণ ছিল কার? মালির মালিনী। মালির মান কি? মালির মালিনীকে, মালির মালিনীর চেয়ে মালি হচ্ছে কে? বেতনের বিনিময়ে যারা কাজে নিযুক্ত করে বা মালা করে, মালি, মালি হচ্ছে মালা করে। মালিনী হচ্ছে মালি স্ত্রী, মালি স্ত্রী মালিনী। মালির স্ত্রী,
তারপর কি বলছে তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত মানে সে মালিক অনেক খেতে পারত নির্বিকার চিত্ত চাকরদের দরদ তারপরে বেশি অতএব আমার অতিথি করে উপবাস প্রতিদিন যে অবশিষ্ট অংশটুকু থাকে খাওয়ার সেই খাওয়ার অংশটা প্রতিদিন কে খেয়ে ফেলে কে নিয়ে যায় মালিক বউ তখন আর কি খেতে পারে না কে খেতে পারে না আমার অতিথি খেতে পারে না তখন অতিথি কি করে উপবাস করে মানে রোজা রাখে বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলো বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী কার পথের সঙ্গী লেখকের পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবোতে লাগলো কেমন সে জবাব দেয় লেজ নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে আসলে কি অতিথি কি মাংস খেয়েছে খায়নি জানিনি যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সুমুখের পথের ধারে বসে কাটা সুমুখের মানে সামনের ধারে সামনের পথে এসে কাটায় আমার চাকরদেরও তাতে সায় ছিল আর চাকররাও কি ছিল সেই ওই মালিক বউর সাথে তারাও এক রকমের ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না কার শরীরটা খারাপ ছিল দিন দুই নিচে নামতে পারেনি লেখকের দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যে মাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম কে লেখক সরসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির কারণ সে তো চাকরদেরকে মালিক বউকে ভয় করত এখন তারা ঘুমিয়াছে এই অবসরে এই ফাঁকে সে কি করলো লেখককে দেখতে চলে এলো ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায় চাকরদের হাঁক দিলাম ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো সে মানে লেখক সে অতিথির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে মনে যেন অতিথির কি একটা প্রশ্ন তাকে করতে চাচ্ছে আর দরজা খোলার শব্দ শুনে যখন লেখক কি করলো চাকরদেরকে ডাক দিল ওই দরজা খোলার শব্দ শুনেই কি করলো অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হারে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিক ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি লেখক বলছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেগুলো কি হলো আমার অতিথিকে ডেকে আনা হলো বলছে মালিক ও চেচে পুচে নিয়ে গেছে মানে খাওয়া যা ছিল সব একবারে পাতিল পরিষ্কার করে নিয়ে চলে গেছে কে মালিক আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলো পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালিক ওর ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলো উপরে বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো যে শরীর সারলো না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো কার শরীর সারলো না লেখকের লেখকের শরীর এখনো ভালো হয়নি তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাঁধা বাঁধি শুরু হলো দুপুরের ট্রেন গেটের বাইরে সারসার গাড়ি এসে দাঁড়ালো সারসার মানে কি সারি সারি ভাবে সারিবদ্ধভাবে কি করলো গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়ার জন্য আর লেখক যে এখান থেকে চলে যাবে তার সমস্ত মালপত্রগুলি বাড়াবাড়ি শুরু হলো বোঝাই চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় খোয়া মানে কি যাতে কোনো কিছু হারিয়ে না যায় লেখকের জিনিসপত্রগুলো মালপত্রগুলি যাতে কিছুতে একটাও হারিয়ে না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি কার উৎসাহ অতিথি অতিথি উৎসাহ সবচেয়ে বেশি একে একে গাড়িগুলি ছেড়ে দিলি আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে গাড়ি যাওয়ার আগে কে সেখানে গিয়ে উপস্থিত স্টেশনে অতিথি আগে গিয়ে হাজির
কিরে এখানে এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিলে, কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই। সঙ্গে কারা তুলে দিতে এসেছিল? কুলিরা, চাকররা, সবাই বকশিস পেল। কিন্তু পেল না কে? অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে। ফটক মানে দরজা। স্টেশনের দরজার বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব আর শহরে নেই। তুচ্ছ মানে কি? ফেলনা। মনে হয় যেন তার চেয়ে কোনো ফেলনা বস্তু কোনো জীব আর শহরে নেই। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জোনে পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নে, মধ্যাহ্ন মানে কি? নিস্তব্ধ দুপুর বেলা, মধ্যাহ্ন সময়। মধ্যাহ্নে মানে সারা দিনের যে মধ্য সময়টা সেটাকে বলা হয় মধ্যাহ্ন। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নে কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। কার ঘরটা? লেখকের ঘরটা। কারণ এতদিন তো লেখক এখানে ছিল, এতদিন থাকার পর লেখক এখন সেখান থেকে তার জিনিসপত্র সব কিছু নিয়ে এসে কি করলো? তার ঘরে তাড়া দিয়ে চলে গেল। আর সেই যে অতিথি, সে তো এতদিন তার কাছাকাছি ছিল, কিন্তু আজ গিয়ে দেখবে কি যে আজ ঘরের কি বাড়ির ঘরের গেটে দরজা তাড়া বন্ধ। সে কি করবে? একটু উঁচুতে উঠে গিয়ে দেখবে যে লেখক সেখানে নেই। আজ এ পর্যন্তই থাকলো। তোমরা বাড়িতে ভালোভাবে এই পাঠটি দেখে নিবে। এটার ভিতরে অনেক বহুনির্বাচনী প্রশ্ন আছে, তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা সেগুলি ভালোভাবে দেখবে, ভালোভাবে পড়ে নিবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই অনলাইন ক্লাস শেষ করছি।